এই অপরাধ বহুস্তরীয় এবং এই অপরাধ তার ধরন পাল্টাচ্ছে, আরো 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 অনেক তীক্ষ্ণ হচ্ছে, যার থেকে আরো বেশি সতর্কতা আমাদের নিঃসন্দেহে প্রয়োজন। আমি বিভিন্ন মোডাস অপারেন্ডির কথা বলছিলাম, এবার যে প্রতিবেদনটা দেখাবো সেটা হচ্ছে ভ্যাকসিন। মানুষের এই মুহূর্তে যখন কোভিডের বিপদ একেবারে সামনে, ভ্যাকসিনকে একেবারে খড়কুটোর মতো মানুষ আঁকড়ে ধরতে চাইছে, আর ঠিক সেই সুযোগটা নিচ্ছে এই প্রতারণা চক্র। বুস্টার ডোজ পাইয়ে দেওয়ার নাম করে, ভাবুন, বাঁচতে বুস্টার ডোজ নিতে অনেকে আগ্রহী এবং সেইটা পাইয়ে দেওয়ার নাম করে এই একই রকমভাবে প্রতারণা চক্র জাল ফেঁদে বসেছে তাদের। দেখুন আমার পরের প্রতিবেদন। আপনি কি বুস্টার ডোজ নিতে চান? এই প্রশ্নের উত্তর জানতে চেয়ে কোনো ফোন বা মেসেজ পেয়েছেন? খবরদার, হতে পারে আপনি প্রতারকদের খপ্পরে পড়েছেন। উত্তরে হ্যাঁ বললে ভ্যাকসিন পাবেন কিনা ঠিক নেই, তবে ব্যাংক অ্যাকাউন্ট খালি হয়ে যাওয়ার সম্ভাবনা ষোলো আনা। কারণ করোনাকালে মানুষের অসহায়তার সুযোগে ভ্যাকসিনের টোপ দিয়েও প্রতারণার ফাঁদ পাচ্ছে প্রতারকরা। হঠাৎ ফোন করে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি কি বুস্টার ডোজ নিতে চান? হ্যাঁ বললেই সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে চলে আসছে লিঙ্ক। লিঙ্কে ক্লিক করলেই আসছে ওটিপি, আর সেই ওটিপি প্রতারকের কাছে একবার ফাঁস করা মানেই আপনার অ্যাকাউন্টের চাবিকাঠি তাদের হাতে তুলে দেওয়া। নিমেষে হওয়া হয়ে যেতে পারে অ্যাকাউন্টে থাকা টাকা। যদি কেউ বলে যে আপনাকে আমরা হেল্প করব, আধার কার্ড দিন, দেওয়া উচিত নয়, আপনারা এই সফটওয়্যারটা লোড করুন, একদমই উচিত নয়, কারণ এই সফটওয়্যারগুলো সমস্ত সেই এনি ডেস্ক আর ওই টিম ভিউয়ার বা কুইক কেওয়াইসি এই সমস্ত সফটওয়্যার ডাউনলোড করে মোবাইলটাকে হ্যাক করার চেষ্টা করছে, অথবা যদি বলে আপনার কাছে রেজিস্ট্রেশনের একটা ভ্যাকসিনেশনের ওটিপি যাবে, সেটাও ভুল, ওটিপি কোনোভাবে ফোনে কোনো দিন কেউ চায় না। সুতরাং ওটিপি চাক, লিঙ্ক পাঠাক, কোনো সফটওয়্যার ডাউনলোড করতে বলুক, আধার কার্ড চাক, এইগুলো কোনোটাই এন্টারটেন করার উচিত নয়। সাধারণ মানুষকে সচেতন করতে বিষয়টি নিয়ে প্রচার চালাচ্ছে কলকাতা পুলিশ। সম্প্রতি কলকাতা পুলিশের জয়েন্ট সিপি ক্রাইম মুরলীধর শর্মা টুইট করে বলেন, প্রতারকরা সাধারণ মানুষকে ঠকানোর নতুন উপায় বের করেছে। কোভিডের বুস্টার ডোজ নেবেন কিনা জানতে চেয়ে ফোন কল কিংবা মেসেজ আসছে, হ্যাঁ বললে মোবাইল ফোনের লিঙ্ক পাঠানো হচ্ছে, সেই লিঙ্কে ক্লিক করলে জানতে চাওয়া হচ্ছে ওটিপি। সাবধান হন, এটা আপনার টাকা হাতিয়ে নেওয়ার কৌশল। এরকম কোনো ফোন কল বা মেসেজ পেলে লিঙ্ক ডাউনলোড করবেন না, ওটিপিও শেয়ার করবেন না। কলকাতা পুলিশের ডিসি সাইবার ক্রাইম জানান, বিভিন্ন শহরে এই ধরনের চক্র সক্রিয় হচ্ছে, এই শহরের মানুষ যাতে ফাঁদে পা না দেন সেই জন্য প্রচার করা হচ্ছে। কোউইনের যে ওয়েবসাইট coin.gov.in, সেটা থেকে হোক বা ওই যে আরোগ্য সেতু যে অ্যাপ আছে তোমার মোবাইলের, সেটা থেকে ডাউনলোড করে লোককে আমার মনে হয় বুক করা উচিত। আর না হলে আমার মনে হয় সবচেয়ে বেটার হচ্ছে যে পাশের যে কোনো স্বাস্থ্যকেন্দ্রকে সরাসরি যোগাযোগ করে তাদের স্লট বুক করা উচিত। তো আমাকে সবসময় সাবধান থাকতে হবে যেহেতু কোনোরকমভাবে অফিসিয়ালি এভাবে কোনো বিবৃতি দেওয়া হয় না যে ওটিপি নিয়ে স্লট বুক করা হবে, অতএব আমরা ওটিপি দেবো না। আমরা যদি ওটিপি না দিই তাহলে কমসে কম আমার ব্যাংক থেকে কমসে কম তো টাকা লুট হবে না, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি। গত বছর সরগোল ফেলে দিয়েছিল ভুয়ো ভ্যাকসিন কাণ্ড, আর এখন আতঙ্কের কারণ ভ্যাকসিনের টোপ দিয়ে প্রতারণা। আবির দত্তর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।